নমস্কার, আমি ডক্টর সুমনা সাধুখান। যখন আমরা আমাদের প্রিয় পোষ্য ডগ বা ক্যাটের সাথে সময় কাটাই, তখন আমরা যা খাবার খাই ওদেরকেও একটু করে খাইয়ে দিই, যেমন চকলেট, আইসক্রিম ইত্যাদি। কিন্তু আমরা ওদেরকে খাবার না, তুলে দিচ্ছি একটু করে বিষ। কারণ আমাদের জন্য তৈরি সমস্ত খাবারই ডগ বা ক্যাটকে খাওয়ানো যায় না। তো কোন কোন খাবার যা আমাদের জন্য সেফ হলেও ডগ বা ক্যাটকে খাওয়ানো যায় না, কি তার ক্ষতিকর দিক, খেলে কোন কোন লক্ষণ প্রকাশ পায়, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এরকম সচেতনতামূলক আরো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল টক টু ভেট অ্যান্ড অ্যামিটি অফ পেট, এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। সবার প্রথমে বলবো চকলেট। চকলেটের একটি প্রধান উপাদান হচ্ছে কোকো, যার মধ্যে মিথাইল জ্যান্থিন জাতীয় পদার্থ ক্যাফেইন ও থিওব্রোমিন আছে। এই ক্যাফেইন এবং থিওব্রোমিন ডগ এবং ক্যাট হজম করতে পারে না, তাই চকলেট ডগ এবং ক্যাটের কাছে বিষাক্ত। ক্যাফেইন এবং থিওব্রোমিন হার্ট রেট বাড়িয়ে দেয়, স্নায়ুতন্ত্রের উপর প্রভাব তৈরি করে, তার জন্য শরীরে অস্থির ভাব দেখা যায়, পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা যায়, ঘন ঘন ইউরিনেশন হতে দেখা যায়। বেশি পরিমাণে চকলেট খেলে শরীরে খিঁচুনি দেখা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত চকলেট খাওয়ার 6 থেকে 12 ঘন্টার মধ্যে লক্ষণ দেখা যায় এবং 72 ঘন্টা পর্যন্ত তা শরীরে স্থায়ী হয়। শরীরে কতটা পরিমাণ ক্যাফেইন এবং থিওব্রোমিন প্রবেশ করেছে তার উপর নির্ভর করে বিষক্রিয়া। যেমন মিল্ক চকলেটের তুলনায় ডার্ক চকলেটে ক্যাফেইন এবং থিওব্রোমিনের পরিমাণ বেশি থাকায় তা অল্প পরিমাণে খেলেও লক্ষণ প্রকাশ পায় দ্রুত। তবে সাধারণত দেখা গেছে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে চকলেট খেলে বিষক্রিয়া শুরু হয়। 40 টু 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে খেলে কার্ডিয়াক সিমটম শুরু হয়, এবং 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট বা তার বেশি হিসাবে খেলে কার্ডিয়াক সিমটমস এর সাথে নার্ভাস সিমটমও দেখা যায়, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আপনার প্রিয় পোষ্য ডগ বা ক্যাটকে কখনোই চকলেট খেতে দেবেন না। পেঁয়াজ, পেঁয়াজকলি এবং রসুন মানুষের জন্য নিরাপদ হলেও এই খাবারগুলি কাঁচা অথবা রান্না করা কোনো অবস্থাতেই ডগ বা ক্যাটকে দেওয়া যায় না। কারণ পেঁয়াজ, পেঁয়াজকলি এবং রসুনের মধ্যে আছে ইনপ্রোপাইল ডাইসালফাইড, যা শরীরের দুভাবে ক্ষতি করে। প্রথমত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইরিটেশন ঘটায়, যার জন্য ক্ষুধামন্দা, পেট ব্যথা, অতিরিক্ত লালাক্ষরণ, পেট ফাঁপ, বমি, পাতলা পায়খানা ইত্যাদি হয়। দ্বিতীয়ত রক্তের লোহিত রক্তকণিকার ড্যামেজ ঘটায় এবং হিমোলাইসিস করে, ফলে অ্যানিমিয়া ডেভেলপ করে এবং রেড ইউরিন দেখা যায়। অ্যানিমিয়ার জন্য শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজকলি খেলে শ্বাসকষ্টের জন্য মারা পর্যন্ত যেতে পারে। সাধারণত পেঁয়াজ, পেঁয়াজকলি এবং রসুন খাওয়ার 1 থেকে 5 দিনের মধ্যে সিমটমস দেখা যায়। তাই আপনার প্রিয় পোষ্যের ডায়েট থেকে অবশ্যই পেঁয়াজ, পেঁয়াজকলি এবং রসুন দূরে রাখবেন। জাইলিটল মানুষের জন্য যে সুগার ফ্রি খাবার বাজারে পাওয়া যায়, তার মধ্যে সুগারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয় জাইলিটল। ক্যান্ডি, কেক, পেস্ট্রি, বিস্কিট, কুকিজ এইসবের মধ্যে তো জাইলিটল ব্যবহৃত হয়। এছাড়াও মানুষের টুথপেস্ট, মাউথ ওয়াশ, কাফ সিরাপ ইত্যাদির মধ্যেও জাইলিটল থাকে। জাইলিটল যুক্ত কোনো খাবার ডগ বা ক্যাট খেলে জাইলিটল তার শরীরে খুব দ্রুত অ্যাবজর্ব হয়, ফলে প্যানক্রিয়াস থেকে খুব কম সময়ের মধ্যে অনেকটা বেশি পরিমাণে ইনসুলিন ক্ষরণ হয়, যা তার শরীরে সাডেন হাইপোগ্লাইসেমিয়া ঘটায়। অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ খুব কম সময়ের মধ্যে অনেকটা কমে যায়। লক্ষণ হিসেবে শরীরে উইকনেস থাকে, অ্যাক্টিভিটিস কমে যায়, খেলা এবং কাজে অনীহা দেখা যায়, বমি বমি ভাব এবং ক্ষুধামন্দ থাকে। বেশি পরিমাণে জাইলিটল খেলে হাঁটার সময় টলমল করে, খিঁচুনি হতে পারে এবং চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখা গেছে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে জাইলিটল খেলে বিষক্রিয়া শুরু হয়। তাই জাইলিটল আছে এমন কোনো খাবার আপনার পেট ডগ বা ক্যাটকে দেবেন না। লবণ খুবই অল্প পরিমাণ লবণ প্রিয় পোষ্যের খাবারে দিতে পারেন, তবে বেশি মাত্রায় লবণ খাওয়ালে তা ওদের শরীরে বিষের কাজ করে।
একে সোডিয়াম পয়জনিং বা সোডিয়াম পটাশিয়াম আয়ন ইমব্যালেন্স বলা হয়। আসলে মানুষের শরীরের অতিরিক্ত সোডিয়াম ঘামের মধ্যে দিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু ডগ বা ক্যাটের ঘাম হয় খুব কম, তাই বেশি পরিমাণ লবণ খাওয়ালে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং সোডিয়াম পটাশিয়াম আয়ন ইমব্যালেন্স ঘটে, ফলে পেট ঘন ঘন জল খায়, ক্ষুধামন্দা, পাতলা পায়খানা, বমি দেখা যায়, কিডনি ফেলিওর হতে পারে, শরীরে খিঁচুনি দেখা যায়, কোমাতেও চলে যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখা গেছে 2-3 গ্রাম/কেজি বডি ওয়েট হিসাবে লবণ খেলে লবণ খাওয়ার 3 ঘন্টার মধ্যে এই বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায়। তাই প্রিয় পোষ্যকে সমুদ্রে সৈকতে নিয়ে গেলে সমুদ্রের লবণাক্ত জল খেতে দেবেন না, এবং খাবারের মধ্যে লবণ দিলে খুব অল্প পরিমাণে দেবেন অথবা খাবারে লবণ দেবেন না। গরুর দুধ এবং দুধ থেকে তৈরি হিউম্যান আইসক্রিম। গরুর দুধ এবং দুধ থেকে তৈরি হিউম্যান আইসক্রিমে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে এবং বেশিরভাগ ডগ এবং ক্যাটই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়, তাই এরা গরুর দুধ বা এই দুধ থেকে তৈরি হিউম্যান আইসক্রিম ডাইজেস্ট করতে পারে না। তাই রেগুলার যদি কোনো ডগকে বা ক্যাটকে গরুর দুধ বা হিউম্যান আইসক্রিম খাওয়ানো হয়, সেক্ষেত্রে পেট ব্যথা, ক্ষুধামন্দা, বমি, পাতলা পায়খানা, স্কিন ও ইয়ার ইনফেকশন হতে পারে। তাই প্রিয় পোষ্যকে রেগুলার দুধ বা হিউম্যান আইসক্রিম খেতে দেবেন না। চা ও কফি। চা ও কফির মধ্যে ক্যাফেইন থাকে যা ডগ ও ক্যাটের শরীরে বিষক্রিয়া করে এবং খাওয়ার 8 ঘন্টা পরই এর লক্ষণ শুরু হয় যা 12 ঘন্টা বা তার বেশি পর্যন্ত স্থায়ী হয়। লক্ষণ হিসেবে শরীরে অস্থির ভাব, বমি, পাতলা পায়খানা দেখা যায়, হার্ট রেট বেড়ে যায়, নার্ভাস সিস্টেমের উপরও প্রভাব পড়ে। অতিরিক্ত পরিমাণে চা এবং কফি খেলে হার্ট এবং লাং ফেলিয়রের জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনার প্রিয় পোষ্য ডগ ও ক্যাটকে চা এবং কফি দেবেন না। অ্যালকোহল। খুব অল্প পরিমাণ অ্যালকোহলও ডগ এবং ক্যাটের শরীরে অ্যালকোহল ইনটক্সিকেশন ঘটায় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে, ফলে অতিরিক্ত লালা পড়ে, বমি হতে পারে, শরীরে রক্তচাপ কমে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, খিঁচুনি হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর দেখা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডগ বা ক্যাটকে অ্যালকোহল অর্থাৎ হার্ড ড্রিঙ্কস এবং বিয়ার দেবেন না। ইস্ট দিয়ে মাখা ময়দা অর্থাৎ ব্রেড ডাফ। অনেক ডগই আটা বা ময়দা মাখা এমনি খেতে পছন্দ করে এবং সুযোগ পেলেই তা খেয়ে নেয়। যদিও এই রান্না না করা আটা বা ময়দা মাখা ওদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু রান্না না করা ইস্ট দিয়ে মাখা ময়দা যদি খেয়ে ফেলে তা ওদের শরীরে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। ইস্ট দিয়ে মাখা ময়দা অর্থাৎ ব্রেড ডাফ থেকে ব্রেড তৈরি হয় এবং ডগের স্টমাকের পরিবেশ, ব্রেড ডাফ থেকে ব্রেড তৈরি হওয়ার যে পরিবেশ লাগে তার অনুকূল। তাই ব্রেড ডাফ খেয়ে ফেললে তা ডগের স্টমাকে গিয়ে ব্রেডের মতোই ফুলে ওঠে এবং এর মধ্যে থাকা ইস্ট ডগের শরীরেই অ্যালকোহল তৈরি করে, ফলে শরীর হাঁসফাঁস করে, পেট ফাঁপা এবং পেট ব্যথা হয়, বমি বমি ভাব থাকে কিন্তু বমি হয় না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরও এফেক্ট পড়ে, তার জন্য শরীর ছেড়ে দেয়, বডি টেম্পারেচার কমে যায়, শরীরে খিঁচুনি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনার পোষ্য ডগ বা ক্যাট যাতে ব্রেডটা কখনোই খেতে না পারে সেদিকে নজর দিতে হবে। কাঁচা ডিম। কাঁচা ডিমের মধ্যে অ্যাভিডিন নামক এক ধরনের উৎসেচক থাকে যা পোষ্যের শরীরের বায়োটিন নামক ভিটামিনকে অ্যাবসর্পশন হতে বাধা দেয়, ফলে স্কিনের সমস্যা হয় যেমন লোম পড়া, খসখসে হেয়ার কোট ইত্যাদি। এছাড়াও কাঁচা ডিমের মধ্যে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা পোষ্যের শরীরে ইনফেকশন ঘটায় এবং জ্বর, বমি, পাতলা পায়খানা, ক্ষুধামন্দা ইত্যাদি হয়। কাঁচা সবুজ টমেটো। কাঁচা সবুজ টমেটোর মধ্যে সোলানাইন এবং টোমাটাইন থাকে যা ডগ এবং ক্যাটের শরীরে বিষক্রিয়া করে, ফলে বেশি খেলে বমি, পাতলা পায়খানা, ক্ষুধামন্দা, দুর্বলতা, পেট ব্যথা, খিঁচুনি ইত্যাদি হতে পারে। তাই কাঁচা সবুজ টমেটো ডগ এবং ক্যাটের খাদ্য তালিকায় রাখবেন না।
আঙুর এবং কিশমিশ। আঙুর এবং কিশমিশে ঠিক কোন উপাদান ডগ এবং ক্যাটের শরীরে ক্ষতি করে তা জানা না গেলেও আঙুর এবং কিশমিশ খাওয়ালে ডগ এবং ক্যাটের শরীরে ক্ষুধামন্দা, দুর্বলতা, বমি, পাতলা পায়খানা, ডিহাইড্রেশন ইত্যাদি হয় এবং এর সাথে অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। তাই ভুলো পেটকে আঙুর এবং কিশমিশ এবং এমন খাবার যাতে আঙুর এবং কিশমিশ আছে তা খাওয়াবেন না। এছাড়াও ডগ এবং ক্যাটকে কোনো টক জাতীয় ফল যেমন কাঁচা আম, পাতি লেবু ইত্যাদি খাওয়াবেন না। টক ফল খেলে ক্ষুধামন্দা, বমি, অ্যাসিডিটি ইত্যাদি পেটের সমস্যা হয়। আপেল, চেরি, অ্যাপ্রিকট ইত্যাদি ফলের বীজে সায়ানাইড থাকে, তাই এই ফলের বীজ যদি ডগ বা ক্যাট চিবিয়ে খায় সেক্ষেত্রে সায়ানাইড টক্সিসিটি হয়। লক্ষণ হিসাবে বমি, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা যায়, হার্ট রেট বেড়ে যায়, ডগ এবং ক্যাটের শরীরে খিঁচুনি হতে পারে, কোমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কোনো কারণে যদি এই জাতীয় খাবার যা ডগ এবং ক্যাটকে খাওয়ানো যায় না তা ডগ বা ক্যাট যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।